प्रथम शेष पर्त देखें और एक लाइक करबें कमेंट करबें शेयर करबें फैमिली एंड फ्रेंड भेजे नहीं बो फूटा तैरि कर भाजता हो एक लाल हवा पर लाल हो कपाण चाल गुड़ो नहीं कपाण मजा नहीं तैयारी करारे गुलो के लाल करब ना अपना चाहले बदामी कलर कर फिलते अवस्था देखे नाम पिठा तैरी कर एक बाटी नहीं तीनटे डिम नहीं स्वाद मत लवण दिए दीछी ডিমটা ফেটিয়ে নেওয়া হয়েছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো চেড়ে নিব এখানে আমি আধা কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো দিয়েছি এখন এখানে ময়দা দিয়ে দিব এখন এগুলোকে চেড়ে নিব এখন এটাকে মেখে নিব ময়দাকে এখন ভালো করে মেখে নিচ্ছি আমি ডোরা তৈরি হয়ে গেছে ডোরাতে আমি কোনো পানি দিই না আমি ডিম দিয়ে ডোরা তৈরি করে ফেলছি আমি এটা ফুলে ওঠার জন্য কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব আমার ডোরাটা সেট হয়ে গিয়েছে এখন আমি পিঠে তৈরি করার জন্য এগুলোকে বেলে নিব এটাকে বেলে নিচ্ছি এখন এটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এটা বেশি পাতলা হবে না এটা বেশি मीडियम साइज रखते हैं पुट तैरी से पुटे दिए दीची एखे एभवे कर भाज कर अपनारा भाजटा खूब मनोयोग दिए देखें मैं एक बनिए देखिए दीब अपन बुझे सुविधा थे पुरटा दिए दीब आबार आगे मत घूरी আমি এরকম এক এক করে সবগুলোকে বানিয়ে নিব আমার পিঠেগুলো তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভাজার জন্য কিচেনে চলে যাব এখন এখানে পাইবেন বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিব
তেলটা একটু একটু গরম হয়ে আসছে, এটা হালকা যে ভাজতে হবে তার জন্য আমার তেলটা হালকা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পিঠেগুলো দিয়ে দিব। আমি এটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আমার পিঠেগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। তৈরি হয়ে গেল আমার করকপুলি পিঠা। আপনারা চাইলে এই পিঠেটা বানিয়ে নিতে পারেন, আপনার সন্ধ্যার নাস্তা আপনারা এটাকে এক এক মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যখনই নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্যামিলি সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন। আমার পুরো ভিডিও দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম।